নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি একটাই প্রশ্ন, তৃণমূল সরকার ঘুম ভাঙবে কবে? অন্যান্য রাজ্য দেখলে ঘুম ভেঙে যায়, অন্যান্য রাজ্যে ঘটনা ঘটলে ঘুম ভেঙে যায়, তখন লড়াই আন্দোলন প্রতিবাদ দেখতে পাওয়া যায়, পোস্টার ব্যানার দেখতে পাওয়া যায়, সুদূর মণিপুরে উজিয়ে প্রতিনিধি দল দেখতে পাওয়া যায়। এ রাজ্যের ক্ষেত্রে ঘুম ভাঙবে কবে? মানুষ তো দুহাত ভরে ভোট দিয়েছে, উপচে উঠেছে তাদের আশীর্বাদ। তাহলে তাদের বাড়িতে যখন বিপদ আসে, যখন তাদের মধ্যে সেই ভয়াবহ ছবিটা দেখতে পাওয়া যায়, তাদের এলাকায় নিজের পাড়ায় যখন তারা সুরক্ষিত থাকেন না, তখন ঘুম ভাঙবে কবে? তৃণমূল কংগ্রেস সরকারের ঘুমটা ভাঙবে কবে? ভাবতে অবাক লাগে, প্রায় 2500 কিলোমিটার দূরে রয়েছে আফগানিস্তান। তৃণমূল জমানায় সেই দূরত্ব যেন মুহূর্তের মধ্যে মুছে গেছে। সত্যি বিগত কয়েকদিন ধরে একটার পর একটা ঘটনা দেখতে দেখতে একটাই প্রশ্ন মাথায় এসেছে, আমি যে দেশে বাস করি দেশটার নাম ভারতবর্ষ তো, আমি যে এই রাজ্যে বাস করি এ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তো, এই পশ্চিমবঙ্গ সতীদাহ প্রথা রোধ থেকে শুরু করে, সতীদাহ প্রথা রোধ থেকে শুরু করে বিধবা বিবাহর প্রবর্তন, এই বাংলা তো, এই পশ্চিমবঙ্গ তো। আমার অবাক লাগে দেখতে যখন আমি পশ্চিমবঙ্গের মধ্যে এক টুকরো আফগানিস্তান দেখতে পাই, তালিবানি কায়দায় শাসন দেখতে পাই। এই বাংলায় দিকে দিকে তালিবানি শাসন আমরা এর আগে দেখেছি, হাঁসখালী হোক, সন্দেশখালী হোক, চোপড়া হোক, মাথা ভাঙা হোক, রাজ্যে একের পর এক ঘটনা দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলার কোথায় এই মুহূর্তে অবস্থা রাজ্যে, কোথায় কোন জায়গায় শাজাহান বসে রয়েছে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো তালিবানি কায়দায় শাসন চালিয়ে যাচ্ছে এক শ্রেণী, আর এক শ্রেণীকে এসে বলছে যে আমার এখানে তালিবানি শাসন চলছে, আমাদের মা বোনেদের সম্মানহানি হচ্ছে, আমরা এখানে নিরাপদ নই, একটা শ্রেণী যা খুশি তাই চালিয়ে যাচ্ছে, নিয়ম রেখে দিচ্ছে আমাদের ওপরে, আমাদেরকে বেঁধে ফেলছে। আর একটা শ্রেণী কি বলছে? না, উত্তর হলো না। শুনলে আপনারা অবাক হবেন, নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারবেন না। জানি আজকে সোজাসুজি স্বর্ণালীর এই প্রশ্ন শুরু করব আমি, এই ডিবেট শুরু করব আমি। দাদারা দিদিরা, সব জায়গায় সন্দেশখালী হয় না বোধ হয়। সন্দেশখালী একটা উদাহরণ তৈরি করেছে, শেখ শাজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মায়েরা মেয়েরা মুখ খুলেছিল, প্রতিবাদ করেছিল। আর চোপড়ায় যে তালিবানি শাসন দেখলাম আমরা, তারপর সেখানকার মায়েরা মেয়েরা কি বলছে জানেন? বলছেন যে এটাই দস্তুর, এইভাবেই তো ইনসাফ পেতে হয়, অপরাধ করলে বেতের বাড়ি মার খেতে হয়, রাস্তায় ফেলে রেখে পেটাতে হয়, অপরাধ করলে এটাই তো দস্তুর। তাজিমুল হচ্ছে আমাদের কাছে সেই দূত যে এসে আমাদের ইনসাফ দেয়। ভাবতে পারছেন কি এটা কোন জায়গায় রয়েছেন আপনারা? আমি ভাবতে পারিনি। যখন সত্যি সত্যি চোপড়া কাণ্ডের পর এই ধরনের বক্তব্য শুনতে পেয়েছি, নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারিনি। আজকে আপনাদেরকে শোনাবো, শোনাবো, দেখাবো যে কিভাবে ভাইরাল ভিডিও, ভাইরাল ছবি, এটা বলতে গিয়েও যে মেয়েকে, যে মহিলাকে 10 বার ধরে সেটাকে বলতে হয় তার ভুল স্বাভাবিক কথা, ভাইরাল ভিডিও প্রত্যন্ত গ্রামের মানুষজন সেটা ভাইরাল বলতে পারবেন না, যে ভাইরালটুকু জানে না আসলে কি, যে ভাইরালকে ভারিয়াল বলে, সেই মেয়েটিকেও কিভাবে শিখিয়ে পড়িয়ে তৈরি করা হয়েছে, নাকি তার মগজ ধোলাই করা হয়েছে যে সে চোখ বন্ধ করে একই নাম বলে যাচ্ছে, একই কথা বলে যাচ্ছে, আমরা ইনসাফ পেয়েছি, ইনসাফ পেয়েছি, ইনসাফ পেয়েছি। যে মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে তার সালোয়ার কামিজের একটা অংশ তুলে তার উপরে বেধড়াক্কা মারা হলো বেতের বাড়ি, সেই মেয়েটি এসে বলছে আমি ইনসাফ পেয়েছি, আমার কোনো অভিযোগ নেই, যে এবং যারা আমার ভিডিও তুলেছে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি। এটা আমি যেভাবে বলাম, সোজাসুজি স্বর্ণালীর অ্যাঙ্কার রিপাবলিক বাংলা স্টুডিওতে দাঁড়িয়ে যেটা আমি যেভাবে বললাম, ওই মেয়েটি এভাবে বলেনি। তার বলার মধ্যে, তার কথার মধ্যে, তার উচ্চারণের মধ্যে, তার প্রতিটা থেমে যাওয়া, আমরা যাকে বলি ইংরেজি ভাষায় পজ অর্থাৎ থামা, দাড়ি কমা বলি না আমরা বাংলা ব্যাকরণের জ্যোতি চিহ্ন, সেই দাড়ি কমাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন
একথা ভেতরের কথা নয়, এ কথা শিখিয়ে দেওয়া কথা, বা এ কথা হচ্ছে সেই যন্তরমন্তর ঘরে ঢোকানোর মতো মগজ ধোলাইয়ের কথা। মানুষের মাথায়, মেয়েদের মাথায় গেঁথে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে, আমার দেশে, আমার রাজ্যে, আমার বাংলায় তুমি এই করতে পারবে না, এই করলে তোমার এই শাস্তি রয়েছে, তুমি অন্য কোথাও প্রেম করতে পারবে না, অন্য কোথাও প্রেম করলে তোমাকে রাস্তায় ফেলে মারা হবে, অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবে না, পরপুরুষের সঙ্গে কথা বললে তোমাকে বেতের 10 বার ঘা মারা হবে। তাদেরকে শেখানো হচ্ছে এটা পাপ, এটা করলে আমি ইনসাফ পাবো, এভাবেই আমাকে যদি বেতের বাড়ি মারে। ভাবতে পারছেন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা? কিন্তু আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের শাসক দল সমস্ত রাজ্যের খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত পোষণ করবে, প্রতিনিধি দল পাঠাবে, শুধুমাত্র নিজের রাজ্যের ক্ষেত্রে কোনো কিছু প্রতিনিধি দল তো দূরস্থ কোনো বেশি কথা হবে না। মণিপুর হবে, হাতরাস হবে, উন্নাও হবে, সে সমস্ত নিয়ে আলোচনা হবে, মোমবাতি মিছিল হবে, কবিতা লেখা হবে, সোশ্যাল মিডিয়ায় ভারী ভারী পোস্ট করা হবে, কিন্তু নিজের রাজ্য নিয়ে স্পিক টু নট, দু চারটি ইতিউতি শোকস হবে, তারপরে আবার যে কে সেই। জানি না যে বহিষ্কারগুলো বা শোকসগুলো আসলে লোক দেখানো কিনা, সত্যি সত্যি এটাই রাজ্যের সংস্কৃতি হয়ে যাচ্ছে কিনা, যে সংস্কৃতি থেকে প্রত্যন্ত প্রান্তের মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি যদি প্রেম করো, তুমি যদি পরপুরুষের সঙ্গে কথা বলো, তার হাত ধরো, তাহলে তোমার অপরাধ হয়ে যাচ্ছে, পাপ হয়ে যাচ্ছে। তারা নিজেরাও সেটা মানছেন এবং তারা ভাবছেন যে তাজিমুল আমাদের ইনসাফ দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বুঝতে পারছেন? বুঝতে পারলে প্রশ্ন করুন, এই মগজ ধোলাইয়ে প্রশ্রয় দিচ্ছে কারা? এই পশ্চিমবঙ্গের বুকে টুকরো টুকরো আফগানিস্তান তালিবানি শাসন তৈরি করছে কারা, কাদের প্রশ্রয়? প্রশ্ন করুন। উত্তর দিনাজপুরের চোপড়ায় মধ্যপ্রাচ্যের বর্বরতার ছবি দেখে শিউরে উঠেছি গোটা দেশ। আমরা এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ জেসিবি, অর্থাৎ তাজিমুল ইসলাম, যার ডাক নাম নাকি জেসিবি, লোকে শুনে, শহরের লোকজনেরা শুনে হাসছেন, মজা করে বলছেন জেসিবি এ ধরনের নাম হয় নাকি? এবার তো আমরা গাড়ি বাড়ি হাতা খুন্তি বেলচে এসবের নামও শুনতে পাবো, কিন্তু হ্যাঁ জেসিবি, এতটাই বলশালী জেসিবি নাম তার। জেসিবি অর্থাৎ তাজিমুল ইসলাম পাশে পেয়েছেন বিধায়ককে, চাপে পড়ে তাকে অবশ্য গ্রেপ্তার করেছে পুলিশ তাজিমুল ইসলামকে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে তাজিমুল, এবং পুলিশ হেফাজতে কিভাবে রয়েছে সেই ছবিও আমরা দেখেছি, যেখানে টাইট ব্ল্যাক টি শার্ট পরে তাজিমুল ঢুকছে দাপটের সঙ্গে পুলিশ স্টেশনে। বোঝা দুষ্কর যে আসলে চোপড়া পুলিশ স্টেশনে ঢুকছে নাকি সন্ধেবেলায় পার্ক স্ট্রিটের কোনো ডিস্কো থেকে বাউন্সার হয়ে, বোঝা মুশকিল। কিন্তু তাতেও ভয় কি কাটে? দেখুন, প্রকাশ্যে মার খাচ্ছেন যিনি, পরকিয়া করার নাকি অপরাধ রয়েছে তার তার বিরুদ্ধে, এবং তার জন্য আলাদা নীতি নির্দেশ রয়েছে, আলাদা নিদান রয়েছে, পরকিয়ার নিদান, যে নিদান আমরা শুনেছি মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে শুনেছি আমরা, তালিবানি শাসনে শুনেছি আমরা, যদি কেউ পরকিয়া করে তাকে প্রকাশ্যে রাস্তায় বেত মারা উচিত, নিয়ম রয়েছে, ডোজ যেরকম হয় ওষুধে সেরকম ডোজ অনুযায়ী। এত এত ঘা বেত্রা, এত এত ঘা বেত, বেত্রাঘাত এতখানা, 14 খানা বেত্রাঘাত, 100 খানা বেত্রাঘাত, এরকম শুনেছি নিদান। পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া বা হাতে নাতে ধরা পড়া, তারও নাকি নিদান রয়েছে, রাস্তায় দাঁড় করিয়ে রেখে প্রকাশ্যে পাথর ছোড়া, লিপস্টিক পরলে নাকি আঙুল কেটে নেওয়ার নিদান রয়েছে, এরকম শুনেছি আমরা। সেখান থেকে পালিয়ে আসা বেশ কিছু মহিলার মুখের বয়ান শুনেছি আমরা। কিন্তু আজকে আমার পশ্চিমবঙ্গে, আমার রাজ্যে, যারা এই তালিবানি শাসন কায়েম করলো, যারা ওইভাবে প্রকাশ্যে মারল বেতের বাড়ি সপাসপ, সেই মার খাওয়ার পর নির্যাতিতা কি বলছে জানেন? শুনুন। গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে, থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি, তো আমার মানসম্মান নিয়ে হানি করেছে, আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে,
ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি, পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে বাংলা ব্যাকরণ একটা কথা বলি, আমরা জ্যোতি চিহ্ন, যে কোথায় থামবো, কোথায় দাঁড়িয়ে দেবো, কোথায় কমা দেবো। এই বক্তব্য যদি আমি বারবার শুনি, আমি নিজে হেডফোন অনেকবার শুনেছি, প্রতিটা দাঁড়িয়ে কমাতে গিয়ে যেভাবে কোথাও যে যে জায়গায় থামছে, যেন মনে হচ্ছে অবিকল কেউ শিখিয়ে দিয়েছে, মুখস্থ করে করে কাউকে বলতে হচ্ছে, আর না হলে একটাই ধরে নিতে হবে, এমন মগজ ধোলাই হয়েছে যে যে মেয়েটি প্রান্তিক মেয়ে ভাইরাল কথার অর্থ জানে না, ভাইরাল ভারিয়ালের পার্থক্য জানে না, সেই মেয়েটিও মার খেয়ে বলছে যে যারা আমার ভিডিও তুলেছে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করতে চাই, তাজিমুলের বিরুদ্ধে নয়, কারণ তাজিমুল তো ওখানে ইনসাফ দেয়, ইনসাফ দাতা তাজিমুল। শুনতে পাই যে ওই এলাকা নাকি ঘিরে রাখে পুলিশ, একটা নাকি নির্দিষ্ট জায়গা রয়েছে যাকে বলা হয় ইনসাফ স্পট, সেই ইনসাফ স্পট অর্থাৎ যেখানে ইনসাফ দেওয়া হয় সেই জায়গায় নাকি কাউকে ঘেঁষতে দেয় না পুলিশ, ওখানে তাজিমুলের ইনসাফ চলে, ভাই ওদিকে যাবেন না, এই হচ্ছে অবস্থা। আর এরপর যখন শুনতে পাই, আমরা দেখতে পাই, খবরে আমাদের পড়তে হয় যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, তখন প্রত্যাশিতই থাকে যে বীর দর্পে, বীর পুঙ্গব, সে সেরকমভাবেই পুলিশ স্টেশনে ঢুকবে। আর অ্যাকশন রিপ্লেতে মনে পড়ে শেখ শাহজাহানের ছবি, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, বিধায়ককে শোকজ করেছে দল, তারপরও নির্যাতিতা ঠিক কেন এমনটা বলছেন আর নেপথ্যে লুকিয়ে আছে কোন বিষয়, কি ভয় যে বলা হচ্ছে তাজিমুল ইনসাফ দেয়, অপরাধ সে করেছে যে ভিডিও তুলেছে, কার বিরুদ্ধে অভিযোগ করবেন, জেসিবি? তার আগে আপনাদের দেখিয়ে দিই, আজকের এই ডিবেট শুরু করার আগে খুব সংক্ষেপে দেখাই কে এই জেসিবি, একটু দেখিয়ে দিই এই তাজিমুল ওরফে জেসিবি সম্পর্কে কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে। দেখুন, তাজিমুল ইসলাম ওরফে জেসিবি ছোট থেকেই বাহুবলী হিসেবে পরিচিত ছিল, বস্তা বস্তা চাপাতা দুহাতে তুলে গাড়িতে ফেলতো তাজিমুল, দূর থেকে লোকেরা তাকে বলতো যেন জেসিবি কাজ করছে, এতটাই ক্ষমতাশালী শক্তিশালী তাজিমুল, ছোট থেকেই অসুরেক শক্তি গায়, বস্তা বস্তা চাপাতা তুলে ফেলতো, সেই থেকে নাম হতো জেসিবি। চা বাগান এলাকা রয়েছে, সেই চা বাগান এলাকায় নাকি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এসছে এই তাজিমুল, 2018 থেকে বিধায়কের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা এই তাজিমুলের, বিধায়কের কাছে যাতায়াত আর জেসিবি বিধায়ক ঘনিষ্ঠতা বাড়তেই চোপড়ায় বদলে যায় ভোটের ফল, 2018 পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস, 2019-2021 বিধানসভাতেও লিড দেয়, এবং সেই সুবাদেই এলাকার হর্তা কর্তা বিধাতা হয়ে যায় এই তাজিমুল ইসলাম, তার নির্দেশেই বসে সালিশি সভা, এলাকায় নিজস্ব গ্যাং নিয়ে ঘুরে বেড়ায় তাজিমুল, তার গ্যাং ঠিক করে কোথায় কোন বাড়িতে কোন পরিবারে কি ঘটছে, তার নিরিখে তাজিমুল ঠিক করে কাকে ইনসাফ দেবে কাকে নয়, আর সেই মতো দিনক্ষণ ঠিক করে সে বসায় ইনসাফ সভা, নিজেই বিচার করে নিজেই ইনসাফ দেয় শাস্তিও দেয়। এলাকায় তার দলবল ছড়িয়ে রয়েছে, সাধারণ মানুষের মধ্যে মিশে রয়েছে তাজিমুলের লোকজন, মুখ খুললেই খবর যায় জেসিবির কাছে, এই জেসিবি যার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ পর্যন্ত। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে প্রোফাইল। আর এরপর এটাই স্বাভাবিক নয় কি, ঘটনা ঘটার পর যারা যারা মার খেয়েছে তারা তারা এসে বলছে তাজিমুল আমাদের ইনসাফ দিয়েছে, আমরা ভুল পথে চলেছি, আমাদেরকে শাস্তি দিয়েছে, আর অপরাধ করেছে সেই যে ভিডিও তুলেছে। আমার প্রশ্ন আমার দর্শকদের কাছে, যে সত্যি সত্যি যদি ভিডিওটা ভাইরাল না হতো তাহলে আজ সত্যি কি আমরা জানতে পারতাম আমাদের রাজ্য উত্তর দিনাজপুরের চোপড়ায় সেখানে তালিবানি শাসন চলে, তাও আবার বিধায়কের প্রশ্রয়ে চলে, বিধায়ক বলে আমাদের মধ্যে এসব একটু আধটু হয়ে থাকে, আমাদের সমাজে নাকি এসব হয়ে থাকে, তা নিয়েও বিতর্ক রয়েছে, কেউ বলেছেন উনি বলেছেন আমাদের কাস্টে হয়ে থাকে, কেউ বলেছেন আমাদের রাষ্ট্রে হয়ে থাকে, কাস্টে হোক কাস্টে হোক বা রাষ্ট্রে হোক, প্রশ্ন হচ্ছে উনি যে বলেছেন নির্বাচিত বিধায়ক হিসেবে যে আমাদের মধ্যে এসব হয়ে থাকে এটাই কি বড় কথা নয়, শোকজ করা হয়েছে এটাই কি এনাফ?
আমার একই প্রশ্ন, কাদের প্রশ্রয় এই বারবারন্ত তাজিমুলদের, এত বারবারন্ত এই তাজিমুলদের? কাদের প্রশ্রয়ে চলছে মগজ ধোলাইয়ের কাজ? কাদের প্রশ্রয়ে বোঝানো হচ্ছে যে ইনসাফ দিতে পারে একমাত্র এলাকার তাজিমুলরা? ভারতীয় সংবিধান নয়, আইন নয়, ন্যায় সংহিতা নয়, কিচ্ছু নয়, ভারতীয় আইন ব্যবস্থা নয়, তাজিমুলরা নাকি ইনসাফ দিতে পারে? কাদের প্রশ্রয়?